সকালটা বেলায় উঠে শুরু হয়েছে, বাজে এখন 6টা, 6টা বাজেও নি। দেখো দেখো ওই দেখো, সারা রাত ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, প্যান্ট তো পরে শোবে না, কম্বল তো ঠেকে রেখেছি, যতবার কম্বল দিই ততবার সরিয়ে দেয়। দিদিভাই ওখানে ঘুমাচ্ছে বা দিদিভাইকে দেখছে, ও নিজে ঘুমাবে না, ও দিদিভাইকে দেখছে, দিদিভাই কেন ঘুমাচ্ছে। ঘুরে ফিরে আবার বারবার দিদিভাইকে দেখছে। একবার তোর দিকে তাকিয়ে আছে তখন থেকে। উপরে এই অবধি চলে গেছে। সকালবেলার থেকে এতবার খাওয়ানোর চেষ্টা করলাম, এই দুটো খাবে, ও খাবার খাবে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে তো বললামই এখন 6টা বাজে, 5:30টার থেকে উঠে এইসব শুরু করেছে, খেতে দিচ্ছি খাবে না, না খেয়ে আঙুল আঙুল খাচ্ছে, আর এই যে এইসব চলছে, এদিক ওদিক তাকিয়ে এইসব চলছে। ও দিদিভাইয়ের দিকে একবার তাকিয়ে আছে, দিদিভাই কেন ঘুমাচ্ছে মনে হয় ওর সেটাই প্রশ্ন। ও উঠে গেছে, দিদিভাই ঘুমাচ্ছে, এখনো তাকিয়ে আছে দিদিভাইয়ের দিকে, এখনো দিদিভাইয়ের দিকে তাকিয়ে। আর মা চলে এসেছে তো অনেকক্ষণ আগে, আজকে সকালবেলা খাওয়া হবে ভাত আর আলু ভাজা, তো শুধু আলু ভাজা না, আলু ভাজার সাথে একটু ডিম ভেজে নিয়ে একসাথে করে ভাজা করা হয়েছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছিল, ওঠার পরে তারপরে ও ঘুমিয়েছিল, তারপর আমিও ঘুমিয়েছিলাম, তো দেরি হলো উঠতে, উঠে আমি খেলাম আর বাবাকে মা স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ছোট্ট করে একটু ঘুম দিল, এই যে উঠেও পড়েছে। আবার আমি বলছি তোর ঘুম হয়ে গেল, আবার উ একটু আওয়াজ দিল, সব কথাই মানে কেউ যদি ওকে ডাকে, যে যে নামে ডাকে প্রত্যেকটা প্রত্যেকের কথাই কিন্তু সাড়া দেবে। কি আনন্দ, মশারি খুলে দিয়েছি, কি আনন্দ তাই না, কি কি আনন্দ, ঘুরতে যেতে হবে, কি হাসি কি হাসি, ঘুরতে যেতে হবে, কে ঘুরাবে তোমায় এখন, ভালো মা কাজ করছে, দিদি কাজ করছে, আমি স্নানে যাব। জামা পড়ানো শেষ হতে বমি করেছে, একটু কিছু খাচ্ছে তো বমি করে দিচ্ছে, এটা আরো বিশেষ করে দেখানোর দরকার আছে। কখন যাব, 1:45 বাজে, চলো চলো চলো, এই নাও ব্যাগটা নাও, এই টুপিটা পরে কিন্তু আগের দিন খুব আনন্দ পেয়েছে, আজকেও পরেছি, ভাবছে ঘুরতে যাচ্ছি, এই টুপিটা পরলেই ভাবেও ঘুরতে যাচ্ছি, সাথে নিয়ে নিয়েছি, আজকে মা যাচ্ছি সাথে, দিদি রান্না বসিয়ে দিয়েছে, বললো মাকে নিয়ে যেতে, মা আমি শোনা টুপি পরে নিয়েছে, টুপি পরে নিয়েছে বাপ্পা, দিদি ভাইয়ের দিকে দেখে যাচ্ছে, দিদি কি করছে, ঘরে বসে ঠান্ডা লাগছিল, রাস্তায় বেরিয়েছি যেমন রোদ্দুর তেমন গরম, এখান থেকে টোটো ধরবো, লোকজন ঠিকই আছে দেখতে পাচ্ছ না, টোটো বাইক ভিড় কতটা বুঝতে পারছি না, চলে এসেছি, ভিড় আছে এখনো, এখন আসবে না, বিকেল বেলা আসবে, ও ধরবে। লাউ খোসা, উচ্ছে দিয়ে ভাজা, এখানে ডিমের কষা, সকালের আলু আর ডিম দিয়ে ভাজা আছে, অল্প করে একটু ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, সব
সবার খাওয়া গেছে, পাপাকে খাইয়ে এই সব স্নান করলাম, স্নান করে খেতে বসলাম। পাপা এখন উপরে আছে কাকার কাছে, ওকে নিয়ে ঘোরো কোনো কথা হবে না, খিদেও লাগে না। মাম্মা আছে, কাকা একা কাকারা বলছে পুচকের সাথে, ও দাদা উপরে না, দাদা তো ঘুমাচ্ছে। কটা বাজে? 3:20। ওই আমার ক্যামেরার দিকে চোখ চলে গেছে। ওইটা ভালো হচ্ছে নেই, তোর সাথে আমার কোনো কথাই নেই, আমার দিকে তাকিয়ে আছিস কেন? কথাই নেই তোর সাথে আমার, আমি হাসির কিছু বলেছি হাসছিস? আজকে আবার ডাক্তার দেখানো ছিল, ওই আমি যেখানে গিয়েছিলাম সেখানে তো দেখায়ও। হ্যাঁ এখন চুপচাপ হেসেই যাচ্ছে। হ্যাঁ যেই খাওয়াতে যাচ্ছি তখনই ওই যে পড়ার ভয়তে এখানে এসেছে, তখনই ওর কান্না দেখার নাম করে। আজকে এখন হবে আলুর তরকারি আর রুটি। মা করছে রান্না, পাপা ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে। এইবার ঘুম পাড়ালাম ওকে, উঠে পড়েছে। কি সে স্বপ্ন সত্যি কি দেখে মেয়ে তো বুঝে পায় না, এ চিৎকার করে কেঁদে উঠলো, কোলে নিলাম তারপর ঠিক হলো। রাত্রে আলুর তরকারি রুটি আর দুপুরের ডাল আছে। আমি একটা বিষয় অবাক হয়ে গেছে, যারে নিমন্ত্রণ করতে যায় ঠিক মনে রেখেছে, মনে রেখেছে সবাই 4 বছর হয় এগারোটা 15 বাজে। আজকে 10টার মধ্যে পাপা ঘুমিয়ে পড়েছে, এখনো ওঠেনি, সে 10টার সময় শুয়েছে এখনো পর্যন্ত ওঠেনি ঘুম থেকে। ভিডিও এখন এখানেই শেষ করবো, সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ভালোবাসা দাও, সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আর পারলে শেয়ার করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।